ছিপে উঠে আসছে 3-4 কিলো ওজনের রুই মাছ, এমনকি 8-9 কেজি ওজনের মাছও উঠছে। আর তাই পুরশুড়ার মানুষ এখন সকাল হলেই ছিপ নিয়ে দামোদরের পাড়ে হাজির হচ্ছেন। রসুলপুর, মির্জাপুর সহ আশেপাশের গ্রামগুলির মানুষ এখন মাছ ধরার আনন্দে মেতেছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর পাড়ে ডেরা বাঁধছেন, তারপর মাছ নিয়ে হাসি মুখে বাড়ি ফিরছেন। মাছ শিকারীরা জানালেন, বন্যার পর নদীর জল কমে যাওয়ায় এখন বেশ ভালোই মাছ খাচ্ছে। এছাড়া এই সময় ডিম ছেড়ে দেওয়ায় ওদের খিদে বেশি, তাই মাছের টোপ খেতে এসে ছিপে উঠে আসছে ওই সব মাছ। এই মাছটা আপনি পেয়েছেন? কি মাছ এটা? রুই মাছ। কত কিলো হতে পারে? 3 কিলো। আপনার নাম? অনেকবার ধরে ধরছেন, এখন নদীতে আছেন? 4:00 থেকে। এটা কি মাছ? এই নদী থেকে ধরলেন? হ্যাঁ, এই নদী থেকে। তা কখন ধরে ধরছেন মাছ? ওই 12টা থেকে। ও, তা কতদিনের অভিজ্ঞতা যেরকম ছিপ নিয়ে মাছ ধরছেন? ও, বেশি দিন নয়, ওই বছর ছাড়া। কেমন লাগে মাছ ধরতে? ভালোই লাগে। এই যে মাছটা পেলেন, এখন কেমন মনে হচ্ছে আপনার? ভালোই লাগলো, আনন্দ লাগলো খুব। কি মাছটা কি এখন কি করতে চান, বিক্রি করবেন না আপনারা বাড়িতে নিয়ে যাবেন? বাড়িতে নিয়ে যাবো। তা এই মাছ ধরতে কেমন কি খরচা আপনাদের বহুল করতে হয়? প্রচুর খরচ। কি নাম আপনার? আলিম মোল্লা। এই নদীতে আপনি কতদিন ধরে মাছ ধরছেন? হ্যাঁ, মিনিমাম 7 বছর। তো এই বছর কতদিন ধরে আসছেন? এই বছর বলতে মিনিমাম 8-9 দিন ফেলছি। তো পেয়েছেন? তার মধ্যে 4-5 দিন হয়েছে। মাছ পেয়েছেন? হ্যাঁ, 4-5 দিন পেয়েছি, 8-9 দিন ফেলেছি, তার মধ্যে 4-5 দিন পেয়েছি। কি মাছ পেয়েছেন? এখন তো রুই মাছ খাচ্ছে, তো সেই সূত্রে রুই মাছ পেয়েছি। একটা বড় পেয়েছিলাম 3.5 কেজি মতো, 3.5-4 কেজি হবে, আর বাকিগুলো 1-1.5 কেজি এরকম, গোটা 4-5 পেয়েছি। তো মাছ ধরতে মিনিমাম কত টাকা খরচা হচ্ছে আপনাদের এখন? খরচা বলতে এটা তো খরচা ভালোই, এটা ব্যয়বহুল অনেক জিনিস আছে, যার মধ্যে বাড়িতে তৈরি করলে চার বেটার হয়, কিন্তু বাড়িতে তো চার তৈরি করা হয় না, সময় নেই, সেই সূত্রে চার কিনে নিয়েছেই। তো কেনা চার বলতে অনেক কিছুই দেওয়া হয়, চারের মধ্যে আছে তামাক চার থেকে শুরু করে অনেক কিছুই আছে, তো সেগুলো ভালোই খরচা হয়েছে। তো এখনো পর্যন্ত মিনিমাম 1,000 টাকা বলতে পারেন হয়ে গেছে। কিসের সাহায্যে এখন মাছ ধরছেন? হুইল ছিপের মাধ্যমে। তা আশেপাশে যারা মাছ ধরছে তারা কি মাছ পাচ্ছে বলে মনে হচ্ছে? পাচ্ছে। নদীর মাছ তো পুরো ভাগ্যের ব্যাপার, কার কখন খাবে, কারণ এখন বর্ষা শেষ, মানে মাছ বর্ষায় ডিম ছেড়ে দিয়েছে অলরেডি, তাদের এখন খিদে আছে, তো সেই সূত্রে যার টোপ সামনে পাবে তো তার টোপই খাবে। আপনার নাম? আমার নাম রাজকুমার পাল। পেশায় কি আছো? পেশা বলতে আমি সিভিল ইঞ্জিনিয়ার। তার ফাঁকে মাছ ধরা, তাই তো? হ্যাঁ, এটা হবি বলতে পারো।